মর্নিং ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, এখানে আমি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। সকালবেলা না চালালে না পুরো দিন অনেকক্ষণ টাইম লেগে যায়, আবার কারেন্টও থাকে না অনেক সময়। তার জন্য আমি ভাবলাম আজকে সকাল সকালই চালিয়ে দিই। আর আজকে রবিবার, কাজের চাপও আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। সারাদিন আমি কী করি তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি স্নান টান করে চলে এসেছি, আর এদিকে ওয়াশিং মেশিনেরও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ওগুলো এখন আমি জামা কাপড়গুলো শুকোতে দিইনি, শুকোতে দেব। আর সব কাজ হয়ে গেছে, মোটামুটি ঘর ছাড় দেওয়া, ঘর মোছা হয়ে গেছে। স্নান হয়ে যাওয়ার পরে তো আমি এখন ঠাকুর বাসন ধুচ্ছি, কারণ ঠাকুর বাসন ঠাকুর পুজো দেব বলে। আর গাছে কটা ফুলও হয়েছে, সাদা ফুল, তো সেই ফুলগুলো তো দেখে আমার খুব আনন্দ হচ্ছিল। আর আজকে কটা ফুল ফুটেছে জানো? চলো তোমাদেরকে দেখাই। দাঁড়াও, ঘুটিতে জলটা ভরে নিই, একটু ঠান্ডা জল বেরোচ্ছে বলে একটু ভরে নিলাম। তো চলো, এ দেখো গাছে সাদা ফুল ফুটেছে। ওই দেখো, মোট এখানে ছটা ফুল ফুটেছিল জানো তো। তো আমি না পাঁচটা ফুল নিয়েছি, একটা ফুল রেখে দিয়েছি। ছোটোবেলা যখন ফুল তুলতে যেতাম অনেক সবাই বলতো একটা ফুল রেখে দিতে, তাই রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো আমার পুজোও দেওয়া হয়ে গেছে ফুল দিয়ে। আর সিংহাসনটা আজকে ফাঁকা ফাঁকা লাগছে, কেমন যেন লাগছে, তবুও গাছের ফুলটা দিয়ে পুজো দিয়েছি, তাতেই আমার শান্তি লাগছে। এদিকে পুজো দেওয়ার পর এবার আমি এসেছি ফাইনালি চা খেতে। হ্যাঁ, আমি এখন চা বানাবো, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। বাইরের ঘরের তো সমস্ত কাজ কমপ্লিট, শুধু ওয়াশিং মেশিনে জামাকাপড় কাটা রয়েছে, ওগুলো আমি একটু পরে ধীরে সুস্থে ব্যালকনিতে মেলে দেবো। আর আমার তো এদিকে দেখলে তোমরা সমস্ত কাজ হয়ে গেছে, স্নান পুজো সব হয়ে গেছে, এবার আমি চা বানাবো। তা আমি এখন ফ্রিজ থেকে দুধ বের করছি, কারণ চা বানাবো প্লাস দুধটাও গরম করব। আর এখানে দেখো চায়ের পাত্র বসিয়ে দিয়েছি, আগে আমি করব র চা, তার জন্য আমি কাপ নিয়ে নিচ্ছি। আর কাপে করে এখন আমি জল নেব, আর এ দেখো জল নিচ্ছি। আর এই র চাটা আমি খাবো না, কারণ আমার র চা খাওয়ার অভ্যাস নেই। র চা খেলে আমার শরীরে কোনো এনার্জি আসে, তার জন্য আমি র চাটা খাই না। আর এই র চাটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য, তো সে রোজ সকালবেলা চিনি ছাড়া রচা খায়। আর আমি মানে দুরকম চা আমাকে রোজ বানাতে হয়, তো আমার এটা অভ্যাস হয়ে গেছে, কোনো অসুবিধা হয় না। আর ছেলে এখন দুধটা একটু কম খাচ্ছে, তার জন্য দুধ নেওয়াও আমি অনেক কমিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে লঙ্কা, কালকে লঙ্কা এনেছিল, তো লঙ্কাটা আমি একটু পাশটা রাখলাম। আর এদিকে দেখো দুধটা ছেঁকে নিচ্ছি, দুধটা এবার গরম বসাবো। আর আমি না অল্প দুধ নিই, কারণ দুধটা খুব পাতলা দিচ্ছে দুধওয়ালা, তো আমি দুধটা কমিয়ে দিয়েছি। আবার যখন একটু ভালো দেবে তখন আবার বেশি করে নেব। আর ছেলেও খেতে চাইছে না, সুতরাং শুধু আমি চা খাচ্ছি দুবেলা ব্যাস। আর আমি যদিও গরমে সন্ধ্যাবেলা চা খাই না, আমি সকালবেলাটাই চা খাই, আর রাত্রে হাজবেন্ড চা ওকে চা করে দিই। আমি লো ফ্লেমে দিয়েই দুধটা গরম করি, কারণ অনেক সময় বাড়িয়ে দিলে দুধটা পুরো উল্টে আমার জায়গাটা পুরো কাজটা পেয়ে যায়, তার জন্য আমি সব সময় লো ফ্লেমে করে দুধ বসিয়ে রেখে যতক্ষণ ভালো আমার কোনো অসুবিধা নেই। বেশি চাপাতা দেবো না, আর এটা হবে পুরো চিনি ছাড়া হবে, চিনি ছাড়াই চা খায় আমার হাজবেন্ড। চাটা হয়ে গেছে, চা হয়ে গেছে, তো আমি এখন চাটাকে নামিয়ে নিচ্ছি। আমি দুধ চাটা বসিয়ে দেবো, চাটা একটু হতে হতে টাইম নেবে, আমি একটু কম চাটা হাজবেন্ডকে দিয়ে আসি।
এদিকে দেখো চাটা খাওয়া হয়ে গেছে আমার। তো চা খাওয়ার পরে এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। আমি ব্রেকফাস্ট হচ্ছে স্যান্ডউইচ, মেয়োনিজ দিয়ে স্যান্ডউইচ বানাচ্ছি এটা। তোমরা যদি জানতে চাও আমি কীভাবে এই স্যান্ডউইচটা তৈরি করেছি, তো অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে এর আগের ভিডিওটা দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে একবার চেক আউট করে নিও। তো এই স্যান্ডউইচটা খেতে খুব ভালো লাগে, তো আমি বরাবরই এই স্যান্ডউইচটা করে থাকি। তো এটাতে একটু ক্যাপসিকাম, তো আমার ছেলের এটা খুব পছন্দ, তো আজকে আমার ক্যাপসিকাম ছিল না বলে তো আমি শুধু একটা পেঁয়াজ আর শসা দিয়ে দিয়েছি। এবার দেখো আমি ডাবুকোচ করবো, তো ডাবুকোচ করার জন্য এরকম একটা ননস্টিকের ছোট্ট একটা মানে ডাবু হাতার মতন আমার একটা ছোট ননস্টিকের পাত্র আছে। তো এই কড়াই বলতে পারো ছোট্টো, তো এই কড়াইতে আমি ডাবুকোচ করবো। ডাবুকোচ কীভাবে করি সেটা একবার দেখে নাও তোমরা। তো দেখো এখানে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি, আর এই যে ডিম আছে তো এই ডিমটা আমি এখন এটাকে ফাটিয়ে দেবো। এবার দেখো আমি একটু নুন দিয়ে দিচ্ছি, এরপর দেবো গোলমরিচ। তো এই যে দেখো এটা দেখতে ঠিক এরকম লাগে। তা দেখো এবার এটাকে এটার উপরে আমি একটু লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দেখো এটা একসাথে এগুলো করতে না খুব অসুবিধা হয়, ওই জন্য ফোনটাকে একটু রেখে রেখে করছি। টানা যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো, টানা আমি তোমাদেরকে দেখাতে পারছি না, তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না। তো এটা কিছু একদম স্লো ফ্লেমে হচ্ছে দেখো, নইলে তো পুড়ে যাবে। এটা আস্তে আস্তে আমি এটাকে হতে দেবো, ভেতরে একটু না হলে ভালো লাগবে না। এই যে দেখো এটা দেখতে ঠিক এরকম হয়েছে, এই দেখো। আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট রেডি, এটা স্যান্ডউইচ আর ডাবুপোত। চলো এবার এটাকে খেয়ে নিই। এদিকে দেখো দুপুরবেলা আজকে আমি রান্না করেছি ডাল আলু সেদ্ধ, আর এটা হচ্ছে কাঁচকুলার কোফতার বড়া, আর এখানে আমি ওটাই রান্না করছি। আর আলু সেদ্ধ ভাত আর কী দেখাবো, ওটা আর দেখালাম না। পাথরগুলো নিয়ে এসেছিলাম গাছের মধ্যে, আর দেওয়া হয়নি, তো সেই পাথরগুলো ও কাল সব একসাথে ছিল, আর সেগুলোকে পুরো আলাদা আলাদা করে রেখেছে, বেশ ভালোই লাগছে দেখতে। এই যে ছেলে এখানে বসে বসে এই সব করছে, আর আমি ওদিকে টিভি দেখছি। কাজ নেই, কাজ নেই, পড়তে বসার কাজ আছে না, হয়ে গেছে কমপ্লিট। এই যে পায়ে ব্যথাও পেয়েছে আজকে বিকেলবেলা খেলতে গিয়ে পড়ে গেছে, পড়ে গিয়ে কতটা ছিলে গেছে দেখো, পুরো ব্যথা এখানটা ছিলে গেছে, আমি বোরোলিন লাগিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।